সদ্যগৃহীত দিহিং পাটকাই ৰাষ্ট্ৰীয় উদ্যানলৈ পাইপলাইনত সংঘটিত অগ্নিকাণ্ডৰ পিছতে অঞ্চলটোত অহৰহ নিৰ্গত হৈ আছে বিষাক্ত গেছ তথা তেল বাৰম্বাৰ চেষ্টা কৰিও গেছ নিৰ্গমন বন্ধ কৰিবলৈ ব্যৰ্থ হৈছে অইলৰ বিষয়া কৰ্মচাৰী দিহিং পাটকাই ৰাষ্ট্ৰীয় উদ্যানলৈ ভাবুকি পাইপলাইনত তেল চুৰি কৰাৰ পিছতেই অগ্নিকাণ্ড অইলৰ পাইপলাইনৰ পৰা অহৰহ গেছ তেল নিৰ্গত ভয়ঙ্কর বিপদর আশঙ্কা ভুগিছে অঞ্চলবাসী সদ্যঘোষিত দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানলৈ নামি আহিছে চরম ভাবুকি অইল ইন্ডিয়া লিমিটেডর পাইপলাইনত সংঘটিত অগ্নিকাণ্ডৰ পিছৰে পৰা অহৰহ নিৰ্গত হৈ আছে বিষাক্ত গেছ আৰু তেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডৰ পিছতে তেল আৰু গেছ নিৰ্গমনৰ ফলত মৰহি গৈছে বিভিন্ন গছ গছনি তথা উদ্ভিদ যাৰ বাবে ভয়ঙ্কর বিপদৰ আগজাননি আহি পৰিছে সদ্যঘোষিত রাষ্ট্রীয় উদ্যানখনলৈ উল্লেখ হৈছে পেট্রোলের বিকল্প হিসাবে ব্যবহার করা কন্ডেন্সেট তেল চুরি করে থাকার সময়তে সংঘটিত হয়েছিল অগ্নিকাণ্ডর ঘটনা দুলিয়াজান ডিগবৈ সংযোগী ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা অইলর বিষয়া কর্মচারিয়ে জুই নিয়ন্ত্রণ করে যদিও পাইপলাইনের পর বর্তমানেও নির্গত হয়ে আছে বিষাক্ত গ্যাস আর তেল ইফালে গ্যাস নির্গমন বন্ধ করবলে চেষ্টা অব্যাহত রাখিছে যদিও বারম্বার বিফল হয়েছে অইলর বিষয়া কর্মচারী দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানের মাজেদি যা দুলিয়াজান ডিগবৈ পথত সংঘটিত এই ভয়ঙ্কর ঘটনায় আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলট আমি সাবধান মানি বা এনেকুৱা ধরনের সংঘটিত হব পাৰে বুলি বিভিন্ন পর্যায়ত আমি জনাই আহিছিলোঁ আৰু তথাপিও আজি অল ইন্ডিয়ার ওচৰতে থকা সিকিউরিটি কেম্প থকার পিছতো কেনে ধরনের এনে ধরনের ঘটনা সংঘটিত হল তো আমি আশ্চর্য প্রকাশ করেছো আৰু এই ক্ষেত্রত অল ইন্ডিয়া লিমিটেডক অতি সোনকালে যাতে ভবিষ্যতে এনে ধরনের পুনর্বার যদি এনে ধরনের ঘটনা সংঘটিত নয় তার বাবে বিহিত ব্যবস্থা লোবর বাবে আমি আহ্বান জানাইছো বিষাক্ত গ্যাস আর তেল অহরহ নির্গত হয়ে থাকার ফলত পুনর জুইর সূত্রপাত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে অঞ্চলবাসীয়ে ভয়ঙ্কর বিপদর আশঙ্কাত অইল ইন্ডিয়া লিমিটেডে ঘটনাস্থলীত নিরাপত্তারক্ষীর লগতে মোতায়েন করেছে অগ্নি নির্বাপক বাহিনীর দল নাহরকটিয়ার উৎপল চলিহা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট